ক্লাসিক মেয়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধু পশ্চিমবঙ্গে মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন বেশ কয়েকজন এডুকেশান সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পদের জন্য রকম লিখিত পরীক্ষা হবে না এবং কোনো রকম পরীক্ষা ফিজও নেই সবাই এই পদের জন্য ফর্ম ফিল করতে পারবে না তো বন্ধু এই পদের জন্য কারা কারা ফর্ম ফিল করতে পারবে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকা দরকার বয়স কি কত থেকে কত পর্যন্ত ইত্যাদি নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে এটা বলবো তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিনীত নিবেদন আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে একটু নূতন হন এবং চাকরি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন খবরাখবর দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধু এই পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে যে ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাশ হতে হবে এবং সঙ্গে কম্পিউটারের ও লেভেল এর সার্টিফিকেট হচ্ছে থাকতে হবে আর এখানে বয়স চা হয়েছে আপনাদের কুড়ি থেকে চল্লিশ বছর এবং এই বয়সটি হিসাব করতে হবে যে পয়লা আট জানুয়ারি দু হাজার কুড়ি সালের হিসাব অনুযায়ী এবং এই পদের জন্য সবাই ফর্ম এই ইন্টারভিউটির জন্য উপস্থিত হতে পারবে না কেবলমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের যে ছেলেমেয়েরা অর্থাৎ কি না বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্শ্বিক মুসলিম শিখ এই সমস্ত সম্প্রদায়ের ছেলেমেয়েরা ইন্টারভিউটির জন্য উপস্থিত হতে পারবে তো বন্ধু ইন্টারভিউ হবে আগামী ফেব্রুয়ারি মাসের দশ তারিখ এখানে আপনি ঠিকানাটা দেওয়া হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন অম্বের বিল্ডিং ডিডি সাতাশ বাই ই সেক্টর ওয়ান শর্ট লেক কলকাতা সাত লক্ষ চৌষট্টি এই ঠিকানায় আপনাকে দশটা সাড়ে দশটার মধ্যেই উপস্থিত হয়ে যেতে হবে এবং উপস্থিত হয়ে আপনাকে বেশ কয়েকটি কাগজপত্র নিয়ে আসতে হবে প্রথমত যে অ্যানেক্সার বি অনুযায়ী আপনার একটা বায়োডাটা কমপ্লিট করে আনতে হবে তারপরে অরিজিনাল হচ্ছে মার্কশিট সমস্ত পরীক্ষার এবং অরিজিনাল ডেট অফ বার্থ তো লাগবে এছাড়াও আইডেন্টিটি প্রুফ হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড এবং এক কপি কালার পাসপোর্ট সাইজের ফটোও আপনাকে আনতে হবে তো বন্ধু ওই দিনই অর্থাৎ দশই ফেব্রুয়ারি একটি কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ হবে এবং এর মধ্য দিয়ে পদগুলিতে হচ্ছে হবে তো বন্ধু এখানে বেশ কয়েকটি জেলারই এইটি নিয়োগগুলি হবে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা মালদা উত্তরটি দিনাজপুর এবং মুর্শিদাবাদ তো বন্ধু এখানে এই এইটি জেলার ক্যান্ডিডেটদের স্থায়ী বাসিন্দা এই জেলারই হতে হবে তবেই আপনি এই সমস্ত পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধু এই ছিল ছোট্ট একটি খবর তো ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য একটু ধন্যবাদ চাকরি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন খবরাখবরটি জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তী ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ